আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা ভালো আছেন। তো আপনাদেরকে সাবিহ অ্যান্ড ফারহান ওয়ার্ল্ডের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বরাবরের মতোই আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আদিস আবাবা ইথিওপিয়া থেকে, যে আফ্রিকান একটা যে কান্ট্রি। আমরা অনেকেই জানি ইথিওপিয়া সম্পর্কে, বা অনেকে আবার অজানা রয়েছে। ইথিওপিয়া কিন্তু আমাদের যে ইসলামের প্রথম যে মুয়াজ্জেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মস্থান, এই দেশে উনি জন্মগ্রহণ করেছেন। তো আশা করি এখন সবাই মোটামুটি এই বিষয়টা, ইথিওপিয়া সম্পর্কে মোটামুটি ধারণা আছে। আর বিশেষভাবে আমি আসছি এখানে পার্সোনাল ভিজিটে, তো এখানে ঘোরাফেরা করার জন্য 4 দিনের জন্য। আমি লেবানন থেকে দুবাই গিয়েছিলাম, 6 দিন ছিলাম দুবাই, এখন এখানে 4 দিন, এবং পরবর্তীতে আরও 4 দিন থাকবো আমি কেনিয়াতে, দেন আই উইল গো ব্যাক বেইরুত লেবানন। তো আমি রুমে আসলাম, এটা আমাদের যে এয়ারপোর্টের সাথেই, আদিস আবাবা বলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশেই, 5 মিনিটের ট্যাক্সি ড্রাইভে, 5 মিনিটের দূরত্ব। তো ওখানে এখানে কিন্তু আসলে 5 স্টার, 3 স্টার, 4 স্টার হোটেলগুলো ততটা এক্সপেন্সিভ নয় যতটা এক্সপেন্সিভ বৈরুতে বা দুবাইতে বা বাংলাদেশে। এখানে কিন্তু আপনি 3 স্টার হোটেলে কিন্তু আপনি ইচ্ছা করলে $25 থেকে $30 ভিতরে পার ডে আপনি থাকতে পারবেন, ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড গভর্নমেন্ট ট্যাক্স অলসো ওয়াইফাই। সো আমি এই ধরনের 3 স্টার একটা হোটেলে উঠেছি, নাতনা হোটেল। এটা ডাউন টাউনে পড়েছে, আদিস আবাবা ক্যাপিটাল রাজধানীতেই, বৈরুতের এটা যে এয়ারপোর্টের পাশেই। তো এটা হচ্ছে আমার সিঙ্গেল যে বেডটা, তো অনেক বড় সড়ো, এটা সিঙ্গেল হলো অনেক বড়, এটা সিঙ্গেল গ্যাস রুম যেটা বলে। আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ, এখানে কাপড় চোপড়, আমি আমার কাপড় চোপড়গুলো রেখে দিলাম। আর এখানে হচ্ছে যে সিঙ্গেল একটা ফ্রিজ গেস্টের জন্য যদি কোনো কিছু রাখে। আর তাছাড়া আমি বাইরে যাওয়ার পর ন্যাচারালি খাওয়ার জন্য কলা নিয়ে এসেছিলাম, কলাটা আমার ফেভারিট, এবং সল্টেড বিস্কুট, সূর্যমুখী আমরা যেটা বলি। আর এখানে তো অবশ্যই টিভি এবং স্যাটেলাইট সিস্টেম চালু আছে। তো আমি যেহেতু টিভি দেখা ততটা পছন্দ করি না, দেখি না, আর বেশিরভাগ এখন টেকনোলজির যুগে মোবাইল বাইর হওয়ার পরে টিভি দেখার এতটা প্রয়োজন পড়ে না। আমি কিন্তু আমার লাকেজগুলো ওয়ার্ডরোবে রাখি না, বাইরে আমি নিচেই রেখে দিয়েছি। তো ছোট্টখাট্ট একটা রুমের ভিতরে সিঙ্গেল গেস্টের জন্য সব কিছুই ঠিকঠাক আছে। তো এটা হচ্ছে টয়লেট, সিঙ্গেল টয়লেট অ্যান্ড ওয়াশরুম, ইটস দ্যাটস ফাইন। তো আজকে দুপুরে গিয়েছিলাম, আজকে হচ্ছে যে 1 জুন, আজকে হচ্ছে ইথিওপিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 1 জুন 2013। তাদের এখানে কিন্তু তাদের নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী 2013 সাল চলতেছে এখন। আর বিশেষভাবে আজকে কিন্তু আমাদের যে ইংলিশ হিসাবে আজকে হচ্ছে 8 জুন 2021। তো আজকে বাইরে গিয়েছিলাম একটু ঘোরাঘুরির জন্য, গতকালও গিয়েছিলাম মিউজিয়ামে, আরও অন্যান্য এন্ট্রোটো বিভিন্ন পার্কে। তো আজকে বাইরে যাওয়ার পরে চোখে কিছু পড়লো, তো চিন্তা করলাম যেহেতু এখানে আসছি কিছু টুকটাক কিছু কেনাকাটা করি বা দেখি এখানে কালচার সম্পর্কে। তো একটা মানি ব্যাগ নিলাম, এটা পিওর লেদার ইথিওপিয়ান মানি ব্যাগ, দেখেন লেখাটা দেখতে পাচ্ছেন। এবং আমার সানগ্লাসটা বৈরুত থেকে আমি আনতে বলে গেছিলাম, এটাও একটা এখানে ব্র্যান্ডেরই একটা সানগ্লাস। এই যে ব্যাগটা, এটা $1.20, এটা বাংলাদেশে টাকা 100 টাকার মতো, অরিজিনাল লেদার, এবং এইটা $4 মতো পড়ছে, 200 বির, এদেশে যে লোকাল কারেন্সিকে বির বলে। এবং সেই সাথে আমি রাস্তায় যেটা দীর্ঘদিন যাবো, যেটা লেবাননে দেখা যায় না, কিন্তু এখানে আমি এটা পেয়েছি, এটা হচ্ছে সুগার কেন, যে কুশিয়ার আমরা আখ যেটাকে বলি, নিয়ে আসলাম ছোটো ছোটো ইয়ে করে, কারণ এগুলো তো নষ্ট হয় না। তো আমার বাচ্চা যে সাবিয়া ফারহান, তারা খুবই পছন্দ করে এটা খেতে। আর বিশেষভাবে এখানে নিয়ে আসলাম আবার এখানে ম্যাঙ্গো, এখানে ম্যাঙ্গো নিয়ে আসলাম, এখানে ফল ফ্রুটস আর অ্যাভেলেবেল অল কাইন্ড অফ। তো ম্যাঙ্গো নিয়ে আসলাম, এটাও 1 কেজি 1 কেজি, দুইটা 1 কেজি, বাংলাদেশের 90-95 টাকার মতো এটা পড়ছে 1 কেজি। এবং সেই সাথে নিয়ে আসলাম বরাবর মতো, আমি অনেকটা পছন্দ করি পাপায়া, তো আমি নিয়ে আসলাম একটা পাপায়া নিয়ে আসলাম বাহির থেকে আসার সময়,
এটা 1 কেজি ওজনের, এটা বাংলাদেশে 50 টাকার মতো এটা এক্সপেন্স এখানে। আর তাছাড়া নিয়ে আসলাম আমি খাবারের পানি, এটা সাধারণত এটা বাংলাদেশে 5 টাকার মতো পড়ে এটা। আর বিশেষভাবে এখানে আমি গিয়েছিলাম ঘোরাফেরার পরে, সর্বশেষ পরিস্থিতিতে আমি গিয়েছিলাম এখানে একটা ইয়ে করার জন্য, সরি, আমি এখানে যে ফিশ রেস্টুরেন্টে আমি গিয়েছিলাম, যে গেসেস ফিশ হাউস, যেটা এখানে নাম করে একটা ডাউন টাউনে বরাবরের মতো, যেহেতু আমরা বাংলাদেশে আমরা মাছটা খুবই পছন্দ করি, তো আমি একটা ফিশ রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি কিছু ফিশের কিছু দুপুরের লাঞ্চের জন্য কিছু ফিশ ফ্রাই নিয়ে আসলাম। তো লাঞ্চের জন্য আমি ফিশ নিয়ে আসলাম, একটা অর্ডার করলাম যে টেক এওয়েতে, ওখানে বসে খাওয়া যায়। তো কিন্তু আমি চিন্তা করলাম আমি বাসায় হোটেল রুমে গিয়ে খাবো, তো আমি তাদেরকে বললাম আমার এটা পার্সেল করে দেওয়ার জন্য, যে আমার যে ফিশের যে অর্ডারটা। তো দেখেন যে এই ফিশের অর্ডারটা, এটা একটা প্যাকেজ। আমি বলছিলাম যে 1 পিস দেওয়ার জন্য, তারা বলতেছে 1 পিস করে, এটা প্যাকেজ হয় না, এটা একটা প্যাকেজ সিস্টেম। তো এই ফিশটা পাশাপাশি এখানে ফিশের সাথে আপনাদের লেবু, তারপর এখানে এটার সাথে ফ্রেড রাইস, তারপর এটার সাথে ফিশটার সাথে ফ্রেড রাইস, আর তাছাড়া আরও এই ফিশটার সাথে তারা আরও আমাকে দিয়েছে যে এদেশের ব্রেড, এটা 1 কাইন্ড অফ ব্রেড এদেশের, এটাও ফ্রেঞ্চি, এটা আমরা ভালো করে জানি, যেটা আমরা বাটা বন বলি। আর এছাড়া আরেকটা তারা আমাদেরকে এটার জন্য একটা সস দিয়েছে, একটা গ্রিন সস, এই ছিল এটার প্যাকেজটা। তো আমরা আপনাদেরকে আমাদের হোটেলে যে যে ভিউটা, বাহিরে যে ভিউটা এবং ইয়াটা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এটা হচ্ছে আমার রুমটা, 202 নম্বর রুম এটা, কারণ এটা ফার্স্ট ফ্লোরে এটা আমার যে ইয়াটা, এটা হচ্ছে স্টেজটা এটা দিয়ে, আর এটা 8তলা হোটেল, একটা 3 স্টার হোটেল। আর এটা হচ্ছে এখানে যে প্রত্যেক স্টেয়ার্সের যে মধ্যখানে জায়গাটা, মোটামুটি সিম্পলের ভিতরে তো খারাপ না। এটা হচ্ছে আপনার এলিভেটর, আর এটা হচ্ছে আপনার আউটলুকটা দেখতে পারতেছেন, খুবই সুন্দর লাগতেছে। এটা এখানে যে বড় বড় বিল্ডিংগুলো, এগুলো আবাসিক হোটেল যে ট্যুরিস্টের জন্য। আর বিশেষভাবে এখানে যে দেখা যাচ্ছে একটু দূরে ওইটা হচ্ছে, এটা হচ্ছে স্টেডিয়ামটা, আদিস আবাবা স্টেডিয়াম, এটা অন দ্য প্রোগ্রেসে আছে কাজে। তারপরে এই হোটেল, এইগুলো বড় বড় হোটেল হবে এখানে, যেগুলো দেখা যাচ্ছে ওগুলো, এগুলো হোটেল, আবাসিক হোটেল। আর এখানে যে নেচার নর্মাল যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, আর এদিকে একটু যে দোকানপাট, বিভিন্ন এদেশের যে দোকানপাটগুলো আসলে এই ক্যাটাগরির রাস্তা ছাড়ে, ছোটো ছোটো যে পার্ক, ছোটো ছোটো যে দোকান, তারপরে হচ্ছে যে বার, তারপর হচ্ছে চা, এখানে যে নাম করা যে কফি কফিগুলো, আর রাস্তাতে অ্যাভেলেবেল। কিন্তু আমি দেখতে পেলাম যে মাই রাইডার, তারপরে আরও কয়েকটা যে ট্যাক্সি রাইডারের কিন্তু ইয়ে দেখতে পাচ্ছিলাম আমি। এটা দিয়ে হচ্ছে সামনে যে স্যালন রুম, যেটা হোটেল লবি,